गोटा जीवन सानी लियोनेर जेनो एखन खोला बई कारण तार बायोपिक वेब सीरीज परंजित कौर द आनटोल्ड स्टोरी देखे जे केउ सहजे जेने फेलते पारबेन तार जीवनेर गुरुत्वपूर्ण अध्यायगुलो। তারপরেও যতবারই তিনি সাক্ষাৎকার দেন ততবারই বিস্মিত করেন তার অনুরাগীদের, মন জয় করে নেন দর্শকদের। সম্প্রতি ফিল্মফেয়ারের অনুষ্ঠানে মুখোমুখি সাক্ষাৎকার দিয়েছিলেন সানি লিওন। সাক্ষাৎকারের শেষ পর্বের র্যাপিড ফায়ার রাউন্ডে এই তারকাকে জিজ্ঞেস করা হয় তার জীবনের প্রথম চুম্বনের স্মৃতি। মন খোলা এই অভিনেত্রী বলেন সেই স্মৃতি আজীবন বয়ে বেড়াচ্ছেন তিনি, তবে সেই স্মৃতি নাকি সুখকর নয়। কেন? সানি লিওন বলেন সে সময় স্কুলে পড়তেন তিনি, এক প্রেমিক জুটি ছিল সদ্য। প্রথম চুম্বনে স্মৃতি তারই সঙ্গে, কিন্তু সেই চুমু খেতে গিয়ে বাবার কাছে হাতে নাতে ধরা পড়ে যান তিনি, আর এরপরেই তার পরিবারের উপর দিয়ে দারুণ ঝড় বয়ে গিয়েছিল। 2012 সালে প্রাপ্তবয়স্ক ছবির দুনিয়া ছাড়েন সানি লিওন, বলিউডে শুরু করেন নতুন যাত্রা। বলিউডে ক্যারিয়ার শুরু করা সানি লিওন গত বছর প্রকাশ্যে প্রথমবার পর্ন দেখার অনুভূতি জানিয়েছিলেন। বলেছিলেন প্রথম পর্ন দেখার পরে তিনি যথেষ্ট বিরক্ত হয়েছিলেন এবং কখনোই ভাবেননি চরম বিরক্তকর এই ইন্ডাস্ট্রিতেই একদিন তাকেও যুক্ত হতে হবে।